ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব শিম আলু দিয়ে লাউ শাক ভাজি। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি করতে কী কী লাগছে আর তার পুরো প্রস্তুত প্রণালী। লাউ শাক রান্না করার জন্য এখানে আমি এক আটি লাউ শাক নিয়েছি। লাউ শাক বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে লাউ পাতার যে ডাঁটাগুলো থাকে সেগুলো আলাদা করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাউ শাকগুলো হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি। এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি। 10-12টা শিম এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। 7-8টা আলু ছোট করে এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা রসুনের কোয়া, 4-5টা কাঁচামরিচ একটা সিজার দিয়ে এভাবে কেটে দিয়ে দিব। ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢেকে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। 4-5 মিনিট পর শাকটা একটু নেড়ে দেব। এইভাবে একটু নেড়ে আবারও ঢেকে দেব শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত। শাকের পানিটা প্রায় শুকিয়ে গেছে। শাক রান্না করার সময় চুলার আঁচটা প্রথম দিকে একদম বাড়িয়ে রাখতে হবে। আমি একটু দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটা বাগার দিয়ে নিব। আমি একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2-3টে শুকনা মরিচ। মরিচগুলো আমি এখানে একটু কেটে দিয়েছি, হালকা একটু ভেজে নেব। ভাজতে ভাজতে আবার যেন কালো না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছিলাম, অর্ধেকটা আমি সেদ্ধের সময় দিয়েছি আর বাকিটা এখন দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন সিদ্ধ করে শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই সময় একটু বাড়িয়ে রাখতে হবে, কারণ যে পানিটুকু আছে সেটুকু শুকিয়ে যাবে। দেখেন পানিগুলো শুকিয়ে গেছে। আর শাক যদি খুব বেশি ড্রাই হয়ে যায় খেতে ভালো লাগে না, আবার একটু পানি পানি থাকলেও ভালো লাগে না। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। খুব সহজেই তৈরি হয়ে গেল শিম আলু দিয়ে লাউ শাক ভাজি। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।